আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আগলামু ওয়াল বাহরু ইয়ামুদহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ জোরে বলি আল্লাহ আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর বৃক্ষগুলোকে যদি গাছ বানানো হয় এই গাছগুলোকে যদি কলম বানানো হয় আর এই কালী দ্বারা যদি ক্যামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা লেখা হয় এই কালী নামক পানিগুলো শেষ হয়ে যাবে বৃক্ষ নামক কলমগুলো শেষ হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে তারপরেও আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা লেখে শেষ করা যাবে না চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এই কোরআনের শ্রোতা যদি আমরা হতে চাই কোরআনের শ্রোতা হতে গেলে আমাদেরকে দুই দুইটা গুণ অর্জন করতে হবে জোরে বলেন কয়টা দুইটা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াঈদা কুরি আল কুরআন আকবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয় তখন তোমাদেরকে কাজ করতে হবে দুইটা কয়টা এক নাম্বারে ফাস্তা লাহু চুপ থাকতে হবে ওয়া আংশিতু দুই নম্বরে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে এই দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আল্লাহকুম হামন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার উপর রহমত নাজিল করব বলি সুবহানাল্লাহ জি তাহলে অর্জন করতে হবে গুণ কয়টা দুইটা দুইটা গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি করবে রহমত নাজিল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন লা আল্লাহকুম শব্দ ব্যবহার করছে এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন লা লাখম এখানে লামে তাকিদ ব্যবহার করা হয়েছে পাক রব্বুল আলমিন বলছে অবশ্যই অবশ্যই দুনিয়ার কোনো মানুষ যদি লা লাকুম শব্দ ব্যবহার করে তাহলে এর অর্থ হবে হতে পারে সম্ভাবনা আছে কারণ আমাদের কথার তো দাম নেই আমার কথাই বলতেছি সকালে হয়তো একজনের সাথে একটা ওয়াদা করছি একজনকে একটা কথা দিয়েছি বিকেলে আর কথাটা রাখতে পারি না ওয়াদা কি করি ভঙ্গ করি ওয়াদার খেলাপ করি কিন্তু আল্লাহ পাক রব্বুল কি কখনো ওয়াদার খেলাপ করে আল্লাহ পাক রব্বুল বলছে লা আল্লাহকুম অবশ্যই অবশ্যই এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি তোমাদের ওপর বৃষ্টির আকারে রহমত নাজিল করবো বলি সুবাহান তাহলে আমরা কি করব মনোযোগ দিয়ে শুনবো দুই নম্বর কি থাকবো চুপ থাকবো কালকিয়ামতের ময়দানে যখন মানুষ একটা নেকির কারণে করতে সটপট সটপট থাকবে কিন্তু কেউ কাউকে একটি দিবে বলেন দিবে না দুনিয়াতে বাবা মার কাছে যদি কোনো কিছু হয় বাবা মা দেয় কি দেয় দেয় না কিন্তু কাল কেয়ামতের ময়দানে মা মেয়ের সাথে কি দিবে না পরিচয় দিবে না পরিচয় গোপন রাখবে বাবা ছেলের সাথে পরিচয় দিবে না গোপন রাখবে সেদিন কিসের দরকার পড়বে নেকির দরকার একটা নেকির কারণে অনেক বান্দার ফায়সালা হবে জাহান নাম আবার নেকি বেশি থাকার কারণে অনেক বান্দার ফায়সালা হবে জান্নাত তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই জাহান নামে কেউ যেতে চায় অনেক মানুষ আছে যে হুজুর অনেক মানুষ বলে যে হুজুর সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান নামে কে যাবে আমি হলে জাহান নামে যাবো না হজুবিল্লা আল্লাহ তো বান্দাকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজ এই কাজগুলো আমাদেরকে করতে হবে এমনি এমনি আল্লাহ জান্নাত দেবে না তো এই কেয়ামতের ময়দানে একটি নেকির কারণে মানুষ কি করবে ছোটাছুটি করবে ছটফট ছটফট করতে থাকবে কেয়ামতের কঠিন ময়দানে একটি নেকির কারণে বান্দার জাহান নামের দরজাটা হবে খোলা জান্নাতের দরজায় লেগে যাবে তালাব জীবনের জন্য বেঁধে যাবে বড় জালাপ সেদিন উপকারে আসবে না কোনো মামা খালা বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার বাবার কাছে গিয়ে বলবে ও বাবা একটি নেকি কি তুমি আমাকে দিবা বাবা বলবে তুমি কি এখান থেকে যাবা বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার জনম দুঃখিনী ভাইয়ের কাছে গিয়ে বলবে ও মা আমি তোমার সেই সন্তান যাকে তুমি দশ পাঁচ দশ দিন গর্বে রেখেছ গো মা আজকে কেয়ামতের ময়দানে আছে মাত্র বাকি একটি মাত্র নেকি মা তুমি আমার দিও না ফাঁকি মা সেই দিন বলবে কে গো তুমি তোমায় চিনি না দুনিয়াতে কোনো বলেন বলে কালি মাতানে হাবি হাবিবান ইলার রহমান দুইটা বাক্য আল্লাহ তালার কাছে প্রিয় খফি ফাতানে আল আলাল্লিসান জবানে উচ্চারণ করতে অতি সহজ সাকিলাতান এ মিজান এই দুইটা বাক্য যখন মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে মিজানের পাল্লাটা পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে বলি সুবহান এই দুইটা বাক্য হচ্ছে সুবহানল্লাহ হি হবি হামদিহি সুবাহানল্লাহ হিল অজিম এই দুইটা বাক্য বান্দা যত বেশি বেশি জোবান দে উচ্চারণ করবে কালকে আমতের ময়দানে ওই বান্দারা আমলের পাল্লাটা তত বেশি ভারী হবে বলি সুবহান আল্লাহ এই দুইটা বাক্য আমরা জোবান দে কী করব বেশি বেশি পাঠ করব তো ইনশাল্লাহ জান্নাতের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করবে কি করবে এই যে আজকে আপনারা ভাত হান্ডা মীরা একটা মাহফিলের আয়োজন করেছেন এরকম একটা অনুষ্ঠান জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাপাক রব্বুল আলমিন নিজে করবে বলি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন নিজে থাকবে ওই অনুষ্ঠানের সভাপতি আমাদের নবী বিশ্ব নবী থাকবে প্রধান অতিথি হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের পায়গাম্বার হজরতে দাউদ তিনার সুমধুর কণ্ঠে সুরা তহা আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে বলি আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী সুরায় রহমান আমাদেরকে তিনার সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে বলি আল্লাহ আকবর এরপরে স্বয়ং আমাদের মালিক আল্লাহ সুবাহান হ তাল তিনার সুমধুর কণ্ঠে সুরাই আসিন আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে বলি আল্লাহ আকবার তাহলে আমরা সেই অনুষ্ঠানের শ্রোতা হতে চাই কি চাই না আমরা সেই অনুষ্ঠানের শ্রোতা হতে চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে জান্নাতের অনুষ্ঠানের শ্রোতা হিসাবে কবুল করুক সবাই বলি আমিন বিসমিল্লাহ রহমান وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما ওফ ফেউয়ালা চনহারহুমা ওয়াকুল্লাহুমা কৌলাং কারিমা আল্লাহ বা আল্লাহ বাকরপুল আরমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এর সাধ করেন ডিসিজ ওয়াটার অফ আল্লাহ এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা আবুদু ইয়া আল্লাহ সারা আর কারু এবাদত করতে না তাহলে বলেন তো আমাদেরকে এবাদত করতে হবে কার আমাদের মালিককে আমাদের মনিবকে আমাদেরকে রিজিক কে তাহলে যে আল্লাহ আমাদেরকে দান যে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহ ছাড়া আর অন্য কারো এবাদত করা যাবে কথা বলেন যাবে তাহলে এবাদত করতে হবে কার আল্লাহ বলতেছে বলতে সে দিস ইজ দা ওয়ার্ডার বাই আল্লাহ এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাবুদু ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করতে হবে কার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহর গোলামী করার দরকার আছে না নাই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আর ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ এবাদতের মধ্যে শ্রেষ্ঠ কি নামাজের চাইতে শ্রেষ্ঠ এবাদত আর কিছু আছে নামাজ হলো সব চাইতে গুরুত্বপূর্ণ এবাদত সব চাইতে শ্রেষ্ঠ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে এরশাদ করেন ইল্লা বলুন জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার দাসত্ব আর গোলামি করার জন্য তাহলে আল্লাহর এবাদত করবে একমাত্র মানুষ আর কে জিন এক কবি বলেন মা খলাকতুল জিন্নাওয়াল ইংসা বখা মা খলাকতুল জিন্নাওয়াল ইংসা বখা যুজে ইবাদত নিস্তেমক সুত আজ জাহা পাক রব্বুল আলমিন জিন এবং মানুষকে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য কি করেছে সৃষ্টি করেছে কি করেছে তো তাহলে এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদতের নাম কি বললাম নামাজ এই নামাজ পাক রব্বুল আলমিন উম্মতে মোহাম্মাদের উপর ফরস করে দিয়েছিল প্রথমে এই নামাজ কয় ছিল বলেন পঞ্চাশ অক্ত এটা তো আমরা সবাই জানি জানা ঘটনা পাঁচ পাঁচক্ত নামাজ কত রাকাত সতেরো রাকাত এই সতেরো রাকাত কেন হলো এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে ফজরের নামাজ দুই রাকাত জহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত তাহলে আল্লাহ ইচ্ছা করলে তো সব নামাজই দুই রাকাত দুই রাকাত করে দিতে পারতো পারতো না পাঁচ অক্ত নামাজ পাঁচ দু দশ রাকাত করে দিতে পারতো আবার ইচ্ছা করলে তিন পাঁচ পনেরো রাকাতও করতে পারতো আবার যদি ইচ্ছা করত চার পাশা কত হয় কুড়ি বিশ রাকাতও করতে পারত কিন্তু না করে এই পাঁচ পাঁচক্ত নামাজ পাক রব্বুল আলমীর সতেরো রাকাত করলেন কেন এটা আমাদের জানার দরকার আছে না নাই তো এই পাঁচ রক্ত নামাজ আমাদের ওপর কখন ফরজ হয়েছে নবী বিশ্বনবী যখন কোথায় গেলেন মেয়ারাজে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কি করার জন্য সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সরাসরি দেখা করার জন্য আল্লাহনবী বলছে আসলা তুমি মেনিন নামাজটাই হলো মমিনদের জন্য কি মেয়ারাজ নামাজ এমনভাবে পড়তে হবে বোখারির বর্ণনায় আসছে আল্লাহনবী বলেন আনতা আবুদুল্লাহ কা আন্না কা তাকুন তারহু ফা ইনাহুকা তুমি এমনভাবে নামাজ আদায় করবে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের মধ্যে তুমি এমনভাবে মনোনিবেশ করবে এমন মনোযোগ দিবে মনে করবে যে আমি নামাজের মধ্যে কি করতেছি আল্লাহকে দেখতেছি এটা যদি তোমার মনে নাওয়া আসে কমপক্ষে তুমি এতটুকু বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে কি করতেছে দেখতেছে আল্লাহ দেখে কি দেখে না নাকি আল্লাহ ঘুমাই আল্লাহ ঘুমায়। আল্লাহ কিন্তু ঘুমায় না আপনি কি করতেছেন না করতেছেন কিরম আন কাতিবিন দুইটা ফেরস্তা আছে না নাই এই দুইটা ফেরেশতা সব সময় কি করতেছে লিপিবদ্ধ করতেছে ডায়েরি করতেছে নোট করতেছে আপনি যেটাই করেন না কেন এটাই লিপিবদ্ধ করে রাখা হচ্ছে নোট করে রাখা হচ্ছে অস্বীকার করার কোনো উপায় থাকবে না দুনিয়াতে অনেক চিটার মানুষ আছে দেখবেন যে একটা কাজ না করেই বলে যে করছি এরকম মানুষ আছে না কেয়ামতের ময়দানেও কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে মিথ্যা কথা বলবে রব্বুল আলমিন আল্লাহ যখন বলবে যে বান্দা তোমরা কি দুনিয়াতে সঠিকভাবে এই পাশক্ত নামাজ আদায় করেছ তখন এই বান্দারা কি বলবে রব্বুল আলমিন আমরা দুনিয়াতে কি করেছি নামাজ আদায় করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলবে যে বান্দা তুমি কি করো দুনিয়াতে যেভাবে রুকু করেছিলে ওইভাবে কি করো রুকু করো যেভাবে সেচদা করেছিলে ওইভাবে কী করো সেচদা করো আচ্ছা বলেন তো যারা দুনিয়াতে রুকু সেচদা করেনি যারা পাশক্ত নামাজ পড়েনি এরা কি রুকু সেচদা করতে পারবে পারবে না তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা খেয়ে যাবে তো এজন্য জন্য দুনিয়াতে আমাদেরকে পাশক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই পাশক্ত নামাজ যদি পড়ি তাহলে পাক রব্বুল আলমিনের কাছে সঠিক হিসাব দিতে পারবো মরার পরে কিন্তু সবাইকে সোজা হওয়া লাগবে মরার পরে সবাই সোজা হয় না দেখেন না না বেকা হয়ে থাকে মানুষ মরার পরে সবাই সোজা হয় কিন্তু এই সোজাটা কখন হওয়া লাগবে যে সাপটা এরকম রাস্তার মধ্যে সোজা হয়ে আছে সাপের ওপর দিয়ে একটা গাড়ি গেছে গাড়ি যাওয়ার কারণে সাপটা মারা গেছে মারা যাওয়ার পরে কি হয়ে আছে সোজা হয়ে আছে তো ব্যাঙ্ক বলতেছে যে বন্ধু তুমি সোজা হলেই কিন্তু মৃত্যুর পরে এই সোজাটা যদি তুমি জীবিত থাকা অবস্থায় হইতে তাহলে কি হতো ভালো হতো কিন্তু এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে এরা মরার পরে সোজা হয় মরার আগে সোজা হয় না কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ আছে মরার পরে সোজা হয়ে লাভ নেই এজন্য আমাদেরকে সোজা হতে হবে কখন জীবিত থাকা অবস্থায় মরার আগে তো আমরা নামাজে যখন দাঁড়াবো তখন কি মনে করবো এমনভাবে নামাজ পড়ব যে আমি আল্লাহকে কি করতেছি দেখতেছি এটা যদি আমার মনে নাও হয় কমপক্ষে এতটুকু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার মালিক আল্লাহ আমাকে কি করতেছে দেখতেছে অনেক মানুষ আছে দেখবেন নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে এদিক ওদিক তাকাতাকি করতেছে মশা মারতেছে হাত পাচুল কাইতেছে নামাজের মধ্যে কি নাই মনোযোগ নেই নামাজ এমনভাবে পড়তে হবে নামাজের মধ্যে মনোযোগ দিয়ে কী করতে হবে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে এজন্য নামাজ মনোযোগ দিয়ে কী করতে হবে পড়তে হবে